শুক্রান জসাক আল্লাহ শেখ আর একটু বলবেন আমরা একজন হাজি সাহেব যারা হজের সফরে রওনা হন কিংবা অমরাজ সফরে যারা রওনা হয়েছেন তারা তালবিয়া পাঠ কখন থেকে শুরু করবে এবং কখন শেষ করবে তালবিয়া পাঠ তো এটা অত্যন্ত জরুরি এবং ম্যান্ডেটারি একটা আমল এহরামের নিয়ত যখন উমরাকারী বা হাজি সাহেব যে যখন এহরাম নিয়ত করবেন এহরাম বাঁধবেন তার নিয়তটাই পরিপূর্ণ হবে না তালবিয়া পাঠ না করলে তাই এই যে শুরু হবে তালবিয়া পাঠ করা এটা সারা পথে সারা রাস্তায় চলতে থাকবে আনটিল শুরু করার আগ পর্যন্ত উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে কঙ্কর মারার আগ পর্যন্ত ওই যে আপনার দশ এগারো তারিখ যে কঙ্কর মারে মিনাতে রামিয়া জামারাত এর আগ পর্যন্ত এই তালবিয়া চলবে এবং তালবিয়াকে বলা হয়েছে সর্বোত্তম জিকির ওই সময় অন্যান্য জিকিরের তুলনায় যত বেশি উনি তালবিয়া পাঠ করতে পারবেন বা পাঠ করবেন তত বেশি ফজিলত হবে উমরাস সফরে গিয়ে হজে যেভাবে আমরা বেশি পরিমাণে অধিক পরিমাণে তালবিয়া পড়ছি উমরাস সফরেও কি এত অধিক পরিমাণে তালবিয়া জি জি সারা রাস্তায় উনি তালবিয়াই শুধু পাঠ করবেন এবং তার অন্তরের মধ্যে ওই যে ফিলিংসটা একটা দেওয়ানা ভাব তার অন্তরে নিয়ে আসা যে আমি গুলাম হিসাবে হাজির হয়ে যাচ্ছি আমার মালিকের দরবারে ওই ফিলিংসটা তার ভিতরে নিয়ে আসতে হবে জি শুক্র আল্লাহ শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু বিষয় আমরা আপনার মাধ্যমে জানলাম প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বিশেষ করে যারা হজের সফরে রওনা হচ্ছেন বা ইতিমধ্যে হয়েছেন বা হবেন সামনে কিংবা অমরস সফরে যারা সামনে রওনা হবেন আমরা প্রত্যেককে পরামর্শ দিচ্ছি হজ কিংবা ওমরার মাসালাগুলো সুন্দরভাবে আমরা জেনে যাই আসলে জেনে যাওয়ার দ্বারা আমাদের সবথেকে বড় ফায়দা হচ্ছে সেখানে গিয়ে আমাদের ভুলগুলো কম হবে এবং এবাদত করতে আমাদের একটা আত্মিক তৃপ্তি যেটা আছে সেটা চলে আসবে আল্লাহ সু হুয়া আমাদের প্রত্যেকের হজ এবং ওমরাগুলো কবুল করুন আমিন যারা এখনো যেতে পারেনি আল্লাহ তালা আমাদেরকে বারবার বার বাইতুল্লাহ নসিব করুন আমিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ